আসসালামু আলাইকুম, শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি, আমি মুশফিকুস সালেহীন। চট্টগ্রামের সদরঘাট ফকিরপাড়া এলাকায় একটি চারতলা ভবন সহ চারটি বসতঘর হেলে পড়ার ঘটনায় লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। চারতলা ভবনটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পুলিশ জানায়, সোমবার রাতে সদরঘাট থানা এলাকার পার্শ্ববর্তী ফকিরপাড়া এলাকায় একটি চারতলা ভবন সহ চারটি বসতঘর হেলে পড়ে। এর মধ্যে দুটি মন্দিরও রয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা হেলে পড়া ভবন থেকে লোকজনকে সরিয়ে নেয়। স্থানীয় জনপ্রতিনিধি সিটি কর্পোরেশন কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের জানান, জলাবদ্ধতার কাজের জন্য গোলজার খালের খনন কাজ চলমান। খাল প্রশস্ত করা ও গাইডওয়াল নির্মাণের জন্য 40 ফুট গভীর পর্যন্ত পাইলিং কাজ চলমান থাকায় ঝুঁকিপূর্ণ ভবনগুলো হেলে পড়েছে। এখানে আসার আগে আমি মাননীয় মেয়রের সাথে কথা বলেছি, উনি আমাকে দায়িত্ব দিয়েছেন তুমি যাও ওখানে দেখো। ওখানে আমি থানারও বলেছি, ফায়ার সার্ভিসের সাথে কথা হয়েছেন এবং কর্তৃপক্ষ উনি প্রয়োজনে এখানে সেনাবাহিনীর যে সিরিয়ার প্রকল্প যারা দেখছেন ওনাদের সাথে কথা বলে কি করা যায়, এদেরকে কি ক্ষতিপূরণ দেওয়া যায় সেটা ব্যবস্থা গ্রহণ করবে। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 10 জেলায় শৈত্যপ্রবাহ সহ দেশজুড়ে দেখা দিয়েছে শীতের প্রকোপ। দিনাজপুরে কনকনে শীত ও উত্তরের হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকালে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ। আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 10.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তাপমাত্রা আরও কমবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ গরম কাপড়ের অভাবে সকালে কাজে যেতে পারছে না। নিউমোনিয়াসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। অন্যদিকে চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী চুয়াডাঙ্গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। উত্তর থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে এখানে শীত বেশি অনুভূত হচ্ছে। দর্শক, শীতের খবর জানতে আমরা এখন যাচ্ছি দিনাজপুর ও চুয়াডাঙ্গায়। সেই আজকের পরিস্থিতি জানতে কথা বলছি সেখানকার স্টাফ করেসপন্ডেন্ট, শুরুতেই দিনাজপুরের ফারুক হোসেনের সাথে। ফারুক, দিনাজপুরের শীতের কেমন অবস্থা দেখছেন আজকে? উত্তরের যে আপনার বাতাসের যে গতিবেগ, এটি কিন্তু 6 থেকে 8 কিলোমিটার বেগে বইছে এবং দিনাজপুরে আজ তাপমাত্রা ছিল 10.2 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই হিমালয়ের খুব কাছে অবস্থান হওয়ার কারণেই কিন্তু দিনাজপুরে সবসময় শীতের তীব্রতা বৃদ্ধি পায় এবং এই যে চলতি মাসে 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা উঠানামা করছে এবং আমাকে আবহাওয়া অফিসের ইনচার্জ তফাজ্জল হোসেন জানিয়েছেন প্রতিদিনই কিন্তু তাপমাত্রা দিন দিন কমবে এবং এই এই চলতি মাসেই কিন্তু একটি শীত শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিকেল 5টা থেকে এই যে সকাল 7টা পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টিপাতের মতো কুয়াশা পড়ছে এবং যতই আপনার দিন যাবে ততই কিন্তু তাপমাত্রা কমবে। বিশেষ করে এখানে যারা নদী অঞ্চলের লোকজন আছেন তারা কিন্তু কষ্টের মধ্যে দিন যাপন করছেন এবং যারা ছিন্নমূল মানুষ রয়েছেন বিশেষ করে গরম কাপড়ের অভাবে তারা কিন্তু সকালে কাজকর্মে যেতে পারছেন না এবং এই প্রচণ্ড শীতের কারণে শিশু এবং বয়স্ক মানুষ কিন্তু শীতজনিত রোগ ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এবং আমি সকালে শিশু হাসপাতাল এবং সদর হাসপাতালে গিয়ে দেখেছি প্রতিদিনই কিন্তু শীতজনিত রোগে রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশুরা কিন্তু এতে রোগে আক্রান্ত হচ্ছেন এবং শীতের যে কাপড় চোপড়, এতে কিন্তু শীতের কাপড় চোপড়ের এর দামও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে পুরাতন কাপড় যে সমস্ত বিক্রি হচ্ছে সে সমস্ত কিন্তু পুরাতন কাপড়ের দাম অনেক অনেক বেশি, অর্থাৎ 300 টাকার কাপড়টি এখন 500-600 টাকা। ফারুক, আপনি আমাদের সাথেই থাকুন। এ পর্যায়ে চুয়াডাঙ্গার শীতের পরিস্থিতি জানতে আমরা যাচ্ছি আমাদের জেলা প্রতিনিধি রফিকুল ইসলামের সাথে। রফিক, চুয়াডাঙ্গার শৈত্যপ্রবাহের খবর আমাদের জানান। দুঃখিত, আমরা সংযোগটি স্থাপন করতে পারিনি চুয়াডাঙ্গা থেকে আমাদের আজকে শীতের খবর জানার জন্য। তবে আমাদের সাথে দিনাজপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সেখানকার প্রতিনিধি ফারুক হোসেন।
এবারে আন্তর্জাতিক সংবাদ। ফিলিপিন্সে টাইফুনে মৃতের সংখ্যা বেড়ে অন্তত 375 জনে দাঁড়িয়েছে, নিখোঁজ রয়েছে আরও 56 জন, ঝড়ের কারণে আহত হয়েছেন আরও 5 শতাধিক মানুষ। ফিলিপিন্সের পুলিশ জানায় রায়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে উপকূলীয় এলাকার বাড়িঘর, হাসপাতাল ও স্কুলগুলো। তারা বলছে পর্যটকদের কাছে জনপ্রিয় হিসেবে পরিচিত বহুল প্রদেশের কেন্দ্রীয় ভিসাইয়াস অঞ্চলেই রায়ের আঘাতে মারা গেছে 100+ মানুষ। এদিকে ঝড়ের আঘাতে দুর্গত এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে, ফলে উদ্ধার কাজ ও ত্রাণ তৎপরতা ব্যাহত হচ্ছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও পানীয় জলের তীব্র সংকট। এছাড়া দক্ষিণ চীন সাগর থেকে আঘাত হানা এই ঘূর্ণিঝড়টি ফিলিপিন্সের প্রায় 6 লাখ মানুষকে গৃহহীন করেছে। চীনে কর ফাঁকি দেওয়ার অভিযোগে একজন অনলাইন লাইভ স্ট্রিমিং সেলিব্রিটিকে $210 মিলিয়ন জরিমানা করেছে চীনা ট্যাক্স ডিপার্টমেন্ট। বিবিসি বলছে সোমবার চীনা কুইন অব লাইভ স্ট্রিমিং হিসেবে খ্যাত এই তারকাকে বিপুল অঙ্কের এই জরিমানা করা হয়। জরিমানার শিকার হওয়া 36 বছর বয়সী চীনা নারী ভিয়া নামে পরিচিত হলেও প্রকৃত নাম হুয়াং ই। তার বিরুদ্ধে 2019 ও 2020 সালে ব্যক্তিগত আয়ের তথ্য লুকানো ও অন্য অপরাধে জড়িত থাকার অভিযোগ আনে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর হাংঝুর আয়কর বিভাগ। জরিমানার পরিমাণ চীনা মুদ্রায় দাঁড়ায় 134 কোটি ইউয়ান এবং বাংলাদেশি মুদ্রায় 1785 কোটি টাকা। এদিকে কর ফাঁকি দিয়ে জরিমানা গোনার ঘটনায় ক্ষমা চেয়েছেন তারকা হুয়াং ই। হুয়াং লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম তাওবাওয়ে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করার জন্য সুপরিচিত। গত বছর 4 কোটি ইউয়ানের রকেট উৎক্ষেপণ সংশ্লিষ্ট প্রযুক্তি পণ্য বিক্রি করেন তিনি। মালয়েশিয়ায় সাম্প্রতিককালের ভয়াবহ বন্যায় অন্তত 8 জনের মৃত্যু হয়েছে, গৃহহীন হয়েছে 250,000 মানুষ। আল-জাজিরা জানিয়েছে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত মালয়েশিয়ায় পূর্বাঞ্চলে মৌসুমি বৃষ্টিপাত হয়। এবার শুক্রবার থেকে শুরু হওয়া এই বৃষ্টিতে দেশটির 8টি প্রদেশে দেখা দিয়েছে তীব্র বন্যা। সবচেয়ে ভয়াবহ অবস্থা সেলানগড়ে। এসব এলাকায় বাস্তুচ্যুত হয়ে পড়া মানুষকে সরিয়ে ত্রাণ কেন্দ্রে নেওয়া হয়েছে। বন্যায় আটকে পড়া মানুষকে সহায়তা দিতে 66,000 পুলিশ, সেনা ও ফায়ার সার্ভিস কর্মী মোতায়েন করা হয়েছে বলে জানানো হয়েছে। বন্যাকবিরত শিলাঙ্গর প্রদেশে উদ্ধার তৎপরতা পরিদর্শন করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। প্রায় $24 মিলিয়ন ত্রাণ সহায়তারও ঘোষণা দিয়েছেন তিনি। তবে উদ্ধার তৎপরতার গতি নিয়ে সরকারের সমালোচনা করছেন দুর্গতরা, অভিযোগ করছেন অবহেলার। খেলার খবর হকি। এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফির 2 সেমিফাইনাল আজ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান দক্ষিণ কোরিয়া, আর দ্বিতীয় সেমিতে ভারতের প্রতিপক্ষ জাপান। পাকিস্তান কোরিয়ার ম্যাচটি শুরু হবে বেলা 3:30। রবিন লিগে দুই দলের ম্যাচটি 3-3 গোলে ড্র হয়েছিল। কোরিয়ায় দ্বিতীয় ও পাকিস্তান তৃতীয় হয়ে সেমিফাইনালে উঠেছে। এই টুর্নামেন্টের 3 বারের চ্যাম্পিয়ন পাকিস্তান লিগ রাউন্ডে আশানুরূপ পারফরমেন্স করতে না পারলেও সেমিতে সেরাটা দিয়েই ফাইনালে উঠতে তৈরি তারা। এই ম্যাচের পর সন্ধ্যা 6:00 উঠতে থাকা ভারত খেলবে জাপানের বিপক্ষে। লিগ রাউন্ডের শেষ ম্যাচে জাপানকে 6-0 গোলে হারিয়েছিল হারমানপ্রীত সুমিত্রা। সেই ধারা তারা সেমিফাইনালেও অটুট রাখার লক্ষ্য নিয়েছে। 4 ম্যাচে ভারতের সর্বোচ্চ 20 গোল দিয়েছে হারমানপ্রীত, 6টি এবং দিলপ্রীত সিং দিয়েছে তার মধ্যে 4টি গোল। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।